টেন্স মানে সবাই জানি, টেন্স মানে ক্রিয়ার কাল। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। তাহলে টেন্সে, টেন্স মানে যদি ক্রিয়ার কাল হয়, কাল মানে হলো সময়, ক্রিয়া মানে কি? ক্রিয়ার ইংলিশটা হলো ভার্ব। তাহলে আমরা যদি একটা সেন্টেন্সের ভার্বকে বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো টেন্সকে ইজিলি চিনতে পারবো। ওকে, আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভি ওয়ান বলতে আমি বুঝাচ্ছি ভার্বের মূল ফর্ম, ভার্বের ক নম্বর ফর্ম, মূল ফর্ম। একটু লক্ষ্য করুন এদিকে, দেখেন আপনারা সবাই জানেন ভার্বের তিনটি রূপ আছে, এটা আমরা সবাই ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, যে ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেট, প্লেট। তো এটাকে আমি সংক্ষেপে বলেছি, এই প্লেটটা হলো ভি ওয়ান, আর এই প্লেটটা হলো ভি টু, আর প্লেটটা হলো, এই যেহেতু প্লেটের ভি থ্রিটাও প্লেট, তাহলে এটা হলো কি? ভি থ্রি। ওকে গাইস, তাহলে কিভাবে শুধুমাত্র এই তিনটা ফর্মেট থেকেই, এই তিনটা রূপ থেকেই আমরা যে কোনো বাক্যের যে কোনো টেন্স অল্প সময়ের মধ্যে খুব দ্রুত বের করতে পারবো? ওকে, দেখি, প্রথমে খেয়াল রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে ভি ওয়ান থাকে, ভি ওয়ান বলতে যদি প্লে থাকে, অথবা ভি প্লাস এস ইএস, অথবা কি, যেমন প্লের সঙ্গে কি যুক্ত হতে পারে, এস অথবা ইএস, প্লেস, তাহলে সেটা অবশ্যই কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো বাক্যের মধ্যে আমরা ভি টু দেখি, ভি টু মানে কি? ভার্বের দুই নম্বর ফর্ম। ভার্বের দুই নম্বর ফর্মটা কি? এই যে প্লেট, এই প্লে ভি ওয়ান, প্লেটটা হলো ভি টু। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বের দুই নম্বর রূপটা খুঁজে পাই, তাহলে অবভিয়াসলি এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভি থ্রি খুঁজে পাই, কি খুঁজে পাই? ভি থ্রি, তাহলে সেটি কোন টেন্স? পারফেক্ট টেন্স। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার তাহলে প্লেডের ভি টু যেরকম, ভি থ্রিও একই রকম, তাহলে আমরা কখন বুঝবো যে এটি ভি থ্রি না এটি ভি টু? কনফিউশন। সবসময় খেয়াল রাখবা, এখানে ছোট্ট করে লেখা আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরপরে সবসময় ভি থ্রি বসে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরপরে সবসময় কি বসবে? ভি থ্রি। যদি তোমরা কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পরে এরকম প্লেটের মতো যে ভার্বগুলোর দুটি ফর্মে এক খুঁজে পাও, তাহলে বুঝবা হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় ভি থ্রি আসে। আর ভি থ্রি থাকলে কোন টেন্স হবে? ভি থ্রি থাকলে পারফেক্ট টেন্স হবে। আমার আরও একটু সহজে বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ভি থ্রি খুঁজে পাই, তাহলে সেটি পারফেক্ট টেন্স। এবার দেখো, এখানে দেখো খুব সুন্দরভাবে লিখছে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। আচ্ছা, এবার দেখো ভি ওয়ান প্লাস আইএনজি, আমরা সবাই জানি আইএনজি যুক্ত হয় ভার্বের মূল ফর্মের সাথে। যদি কোনো ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে সেটি হবে কন্টিনিউয়াস টেন্স। সেটি কোন টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি, এর আগে একটি সাহায্যকারী ভার্ব থাকতে হবে, সেই সাহায্যকারী ভার্বটা হলো অ্যাম, ইজ, আর, অথবা কি ওয়াস, ওয়ার, অথবা হলো বি। আচ্ছা, আমরা এটা সংক্ষেপে এইভাবে খেয়াল রাখবো যে একটা বাক্যের প্রথমে সেন্টেন্স, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি খুঁজে পাই, তাহলে সেটি হবে কন্টিনিউয়াস টেন্স। এবার দেখি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিন খুঁজে পাই, বিন, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমরা সবাই জানি, দেখো এখানে, এখানে সহজে মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি, ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু কি? কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা অংশ আছে, ভি ওয়ান প্লাস আইএনজি, তাহলে কী হলো? কন্টিনিউয়াস টেন্স। এখন এটা পারফেক্ট কীভাবে হয়? দেখো বিন, বিনটা কি অ্যাকচুয়ালি ভি থ্রি? দেখো বিনটা কি অ্যাকচুয়ালি ভি থ্রি না? তাহলে দেখো তো ভি থ্রি হলো পারফেক্ট, আর ভি প্লাস আইএনজি, এই দুইটা মিলেই কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার একটু সহজে বুঝাই, যে যদি কোনো বাক্যের মধ্যে যদি আমরা ভার্ব প্লাস আইএনজি খুঁজে পাই, তাহলে সেটি অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। এবং যদি সেই সেই ভার্ব প্লাস আইএনজির পূর্বে বিন পাই, তাহলে সেটি হবে কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ম্যাক্সিমাম বিষয়গুলো শিখে ফেলেছি, এবার আসছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে শ্যাল অথবা উইল খুঁজে পাই, তাহলে এটি হবে কোন টেন্স? ফিউচার টেন্স।
তো যদি তোমরা কোনোভাবে এই সামান্য বিষয়টি মনে রাখতে পারো, আমি 100% গ্যারান্টি দিতে পারবো তুমি যে কোনো বাক্যের টেন্স তুমি বুঝতে পারবে ইজিলি এবং খুব সহজে। ওকে, তার আগে আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো এখানে লেখা আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা আমরা অনেক আগে থেকে জানি, অনেক আগে থেকে পড়ে আসতেছি। তবে এখানে আমি বলবো অ্যাম ইজ আর, এটা হলো প্রেজেন্ট, আর ওয়াজ আর হলো কি পাস্ট, এটা তোমরা সবাই জানো, না জানলে একটু মুখস্থ করে ফেলো। অ্যাম ইজ আর হলো প্রেজেন্ট, ওয়াজ আর হলো পাস্ট, আর বিনটা হলো কি পাস্ট পার্টিসিপল। এবার দেখো একইভাবে হ্যাভ অ্যাজ হলো প্রেজেন্ট আর হ্যাড হলো কি পাস্ট, এবং এটার ভিতরেও হলো পাস্ট। তবে খেয়াল রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে হ্যাভ অথবা হ্যাজ এটার পাস্ট ফর্ম হলো হ্যাড, এবং এগুলো যদি কোনো একটি বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলোর পরে ভিতরে সবসময় বসবে। ডু এবং ডাস এরপর এর পাস্ট টেন্স হলো ডিড, এদের পরে সবসময় ভি অন বসে, মানে অর্থাৎ ভার্বের মূল ফর্ম বসে। আচ্ছা, তাহলে এটুকু থেকে এই তথ্যগুলো থেকে কিভাবে আমরা সবগুলো টেন্স বুঝতে পারি, সব আমরা একটু এদিকে লক্ষ্য রাখি। আমি এখানে 12টি বাক্য লিখেছি, এক্সট্রা 2টি বাক্য লিখেছি, এই 12টি বাক্য 12টি টেন্স কিভাবে তোমরা সহজে খেয়াল রাখবা। আচ্ছা দেখো, আমি বলছিলাম ভি অন থাকলে কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো তো প্লেটা কি ভি অন না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভি টু থাকলে কোন টেন্স পাস্ট ইনডিফিনিট, প্লেট কোন টেন্স এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো যদি কোনো সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকে তাহলে কোন টেন্স হবে ফিউচার টেন্স, এটা হলো ফিউচার ইনডিফিনিট। দেখি আমরা এর পরবর্তী 4 নম্বরটা দেখো। দেখো এখানে কিন্তু দেখো সবগুলো ভার্বের সাথে যা প্লেয়িং আইএনজি আছে, প্লেয়িং আইএনজি আছে, এখানেও প্লেয়িং আইএনজি আছে, এখানে গায়েস কোনো পার্থক্যই নাই, শুধু হালকা একটু পার্থক্য দেখো, সামান্য একটা ওয়ার্ডের পার্থক্য। এখানে অ্যাম, আমরা অ্যামটা কোথায় শিখছিলাম, অ্যামটা হলো প্রেজেন্টে, তাহলে আই অ্যাম প্লেয়িং ফুটবল, তাহলে এটা হবে কি, দেখো ভি প্লাস আইএনজি হলো কন্টিনিউয়াস, তাহলে এটা হলো কন্টিনিউয়াস, এটা হলো অ্যাম, অ্যামটা হলো প্রেজেন্ট, তাহলে কোন টেন্স হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এখানে আইএনজি কন্টিনিউয়াস, এখানে কি আছে ওয়াস, ওয়াসটা কোথায় আছে পাস্ট, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখো আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, এখানে লক্ষ্য রাখো এখানে কি আছে প্লেয়িং আইএনজি কন্টিনিউয়াস, এখানে শ্যাল, তাহলে আমরা প্রথমে শিখছিলাম শ্যাল অথবা উইল থাকলে কোন টেন্স হবে ফিউচার, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো আশা করি তোমরা এই 4, 5, 6 বুঝতে পারছো, এখানে খুব বেশি চেঞ্জ নাই। এবার দেখো 7, 8 এবং 9, দেখো এখানেও প্লেট আছে, এখানেও প্লেট আছে, এখানেও প্লেট আছে, দেখো সবগুলোই কিন্তু ভিথিরি, সবগুলো ভার্বি ভিথিরি। দেখো এখানে হ্যাভ, দেখো তো দেখো হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে আস না, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে সবাই লক্ষ্য রাখো ভি থ্রি থাকলেই কোন টেন্স হবে পারফেক্ট টেন্স, এবং এটা আমি কিছুক্ষণ আগে বলেছি আবারও বলতেছি, একটি ভার্ব এর যদি পাস্ট টেন্স পাস্ট ফর্ম যা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তাই হয়, একই রকমের যদি হয় তাহলে আমরা কিভাবে বুঝবো এটি পাস্টে আছে এবং কি এটা পাস্ট পারফেক্টে আছে, অর্থাৎ ভি টু এবং ভি থ্রি যদি দুইটারই একই রকম রূপটা হয় তাহলে কখন বুঝবো যে এইটা ভি থ্রি এইটা ভি টু। সবসময় খেয়াল রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে সবসময় ভি থ্রি বসে, একটু লক্ষ্য করে সবাই দেখো এখানে হ্যাভ আছে হ্যাড আছে, এখানে কিন্তু হ্যাভ আছে, তাহলে অবশ্যই এগুলো ভি থ্রি, ভি থ্রি মানে পারফেক্ট টেন্স, আর হ্যাভ হলো প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট, শ্যাল হলো ফিউচার। এবার দেখি 10, 11, 12 সবগুলোতে দেখো, সবগুলো সেন্টেন্সের মধ্যে দেখো বিন 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 আছে, এবার এবং আমি তোমাদের কি বলছিলাম বিন প্লাস ভার্ব অন প্লাস আইএনজি কোন টেন্স হবে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এগুলো হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কীভাবে বুঝবো, দেখো তো এখানে কী আছে হ্যাভ,
হ্যাপটা কি হলো? হ্যাপটা হলো প্রেজেন্ট। তাহলে এই বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে হ্যাড কি হবে? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি হবে? শ্যাল ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা সবগুলো টেন্সের মধ্যে কিছু মিল খুঁজে পাই, সেই মিলগুলো আমি আবারও বলতেছি। ভি প্লাস আইএনজি হবে কন্টিনিউয়াস টেন্স, ভিথ্রি হবে পারফেক্ট টেন্স। এই দুটো সবসময় আমরা খেয়াল রাখব। এবং দেখো লাস্টের দুইটা আমি এক্সাম্পল দিয়েছি, হি প্লেইজ ফুটবল। দেখো আমি কিন্তু এখানে লিখছিলাম ভি প্লাস এসিএস থাকলেও সেটি কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে তোমরা সবাই লক্ষ্য করে দেখো এখানে আছে কি প্লেইজ। আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার কীভাবে এখানে প্লেইজ হলো, এস কেন যুক্ত হয়, তাহলে এখানে কেন এস যুক্ত হলো না? এটার উত্তরটা হলো এরকম, এটা একটা রুলস নিয়ম। যদি একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এই রুলসগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা আলোচনাটা দেখে নিলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আর এই বাক্যটি দেখি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে দেখো হ্যাভ, এখানে দেখো ইটেনটা কিন্তু অবশ্যই ভিত্রি, আমরা জানি, আমরা সবাই জানি ইট অ্যাট ইটেন, ইটেনটা হলো ভিত্রি। তাহলে এটা ভিত্রি, এটা ভিত্রি মানি কোন টেন্স? ভিত্রি মানি কোন টেন্স হবে? পারফেক্ট টেন্স। এখন এখানে দেখো আমি হ্যাভও লিখছি, হ্যাডও লিখছি, একই বাক্য। যদি আমি এখানে হ্যাভটা লিখে দিই তাহলে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাডটা লিখলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আর কোনো চেঞ্জ নাই। দেখো সবাই একটু লক্ষ্য করে দেখো, একই বাক্য শুধুমাত্র হ্যাভের জন্য কি হলো? প্রেজেন্ট। আর হ্যাডের কারণে কি হলো? পাস্ট। তাহলে টেন্সের জন্য আমরা এত কোনো রুলস পড়ব, শুধু খেয়াল রাখবো যে এই বিষয়গুলো, অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, হ্যাভ অ্যাজ প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট, এবং এই যে এই তথ্যগুলো, এই তথ্যগুলো মনে রাখতে পারলেই আশা করি তুমি যে কোনো টেন্স সহজেই বুঝতে পারবে। এখন গাইস কিছু কথা বলি, টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেন্সটা সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে না বুঝলে তোমরা কিন্তু অন্য কোনো গ্রামাটিক্যাল পয়েন্টগুলো ভালোভাবে বুঝবে না। অনেকে আসো যে বুঝতেছো আমি তো স্যার টেন্স পারি, টেন্স আমি অনেক জানি, অনেক ভালোভাবে বুঝি। তারপরে আমি বলবো সবাই টেন্সটা ভালো করে পড়ো এবং সেন্টেন্সটা ভালো করে বুঝো। গ্রামেটিক্যাল ডিপেন্ড করছে এই দুইটা বিষয়ের উপর, না সরি তিনটা বিষয়ের উপর। একটা হলো পার্টস অফ স্পিচ, একটা হলো সেন্টেন্স, একটা হলো টেন্স। এছাড়া বাকি রুলসগুলো খুবই সহজ।